হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেবো ক্যানভার কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। তো আমরা এলিমেন্ট যে ট্যাব আছে, সেই এলিমেন্ট ট্যাবের মধ্যে থেকে বিভিন্ন জিনিস সার্চ করতে পারি। তো সেই সার্চ করার জন্য আমাদের কিছু ভালো ভালো কিওয়ার্ড দরকার, যেগুলো হয়তো আপনারা জানেনও না। তো সেই সমস্ত হিডেন এলিমেন্টস আছে যেগুলো ক্যানভাতে। তো চলুন দেখে নেওয়া যাক, তারই মধ্যে কিছু কিওয়ার্ডস আজকে আমরা দেখাবো। পাঁচটা কিওয়ার্ডস নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। তো ফার্স্টে আমি তার জন্য একটা ডিজাইন সরি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। তো এর মধ্যে আমি সেই কিওয়ার্ডগুলো এক একটা করে আপনাদেরকে সার্চ করে দেখাবো। তো ফার্স্টে আমি এলিমেন্টসে যাবো, এবং এলিমেন্টসে গিয়ে এখানে যদি ফার্স্ট আমার যে কিওয়ার্ড সেটা সার্চ করি, তো আমি এখানে লিখছি মিনিমাল। তো এই একটা কিওয়ার্ড যেটা আমি এখানে সার্চ করলে আমি এখানে মিনিমালিস্টিক বিভিন্ন ডিজাইন পেয়ে যাবো। তো যেরকম ধরুন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এখানে ম্যাজিক রেকমেন্ডেশনসে গেলে আরও অনেক মিনিমালিস্টিক ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের প্রো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ইউজ করতে পারবেন। এছাড়াও নর্মাল ফ্রি অ্যাকাউন্টেও আমরা যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে কিছু অ্যানিমেটেড টাইপেরও কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের ডিজাইনে। তো খুব সুন্দর সুন্দর মিনিমালিস্টিক যে ছোটো ছোটো এলিমেন্ট আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হয় সেই সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তো আপনারা হয়তো এটা জানতেনও না, তো আমি এখানে দেখিয়ে দিলাম যে কীভাবে এটা সার্চ করে আমরা পাবো। তো আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে প্রত্যেকটা যে এলিমেন্টস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই এলিমেন্টসগুলোর মধ্যে আপনারা কিন্তু আরও এলিমেন্টস পেয়ে যেতে পারেন। এই ট্রিপল যে ডট এই আইকনটা আছে এর মধ্যে যদি আপনি সি মোর লাইক দিস করেন, তাহলে এখানে আরও সুন্দর সুন্দর আরও অনেক ভ্যারাইটি টাইপের এলিমেন্টস এখানে দেখতে পেয়ে যাবেন। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট আমার যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে মিনিমাল ক্যাটাগরির যে এলিমেন্টসগুলো সেগুলো আমি রাখি। তো সমস্ত এলিমেন্টস তো এইভাবে এনে রাখানো সম্ভব না, যেহেতু ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে। তো আমি কিছু কিছু করে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো সেকেন্ড আমার যে এলিমেন্টস, তো সেটা আমি সার্চ করব। তো সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পোর্ট্রেট। তো অ্যাবস্ট্রাক্ট পোর্ট্রেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট কিছু পোর্ট্রেট এখানে পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে একটা হিডেন এলিমেন্টসের মতো পড়ছে। এই কিওয়ার্ডটা খুবই কাজে লাগবে আপনাদেরকে, কেননা পোর্ট্রেট দিয়ে আপনাদের কিন্তু অনেক ডিজাইন করতে লাগে। তো সেই রকমই ধরনের এখানে কিছু পোর্ট্রেট রয়েছে, খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট রয়েছে যেগুলো আপনারা আপনাদের ডিজাইন ইউজ করতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা মতো। ওকে, যদি আপনারা মনে করেন যে এখানে কালার চেঞ্জ করবেন, তো আপনারা অবশ্যই কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে কালার চেঞ্জগুলো। তো সেই সমস্ত যে পোর্ট্রেটগুলো আছে সেই সব পোর্ট্রেটগুলোতেই কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। ওকে, তো এইরকম ধরনের আরও অনেক পোর্ট্রেট পেয়ে যাবেন। যেরকম আমি আগেরটাতেও বললাম যে এই আইকনটাতে শো মোর আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের আরও অনেক পোর্ট্রেট আপনারা দেখতে পাবেন। এবং যদি প্রো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে আপনারা আরও অনেক কিছু পোর্ট্রেট পেয়ে যাবেন। শুধু এখানে যে ক্যারেক্টারের পোর্ট্রেটগুলো আছে যেগুলো হিউম্যান ক্যারেক্টারের ওপর সেটাও না, এখানে আরও অনেক কিছু পোর্ট্রেট আপনারা পেয়ে যাবেন। ইনসেক্টসের ওপর, ফ্লাওয়ারের ওপর, বিভিন্ন ধরনের পোর্ট্রেট পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে আপনারা কালারও চেঞ্জ করতে পারছেন, যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ যে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা এই পোর্ট্রেটগুলো কালার চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অ্যানিমেটেড কিছু পোর্ট্রেটও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা যদি অ্যানিমেটেড কিছু ডিজাইন করে থাকেন, তো সেই অ্যানিমেটেড ডিজাইনও কিন্তু এই পোর্ট্রেটগুলো খুবই ইউজফুল। ওকে, তো আর বেশি না দেখিয়ে আমি নেক্সট আমার যে এলিমেন্ট থার্ড এলিমেন্ট সেটাতে আমি চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে জিওমেট্রিক। তো জিওমেট্রিক টাইপের কিছু এলিমেন্ট আমরা এখানে সার্চ করে দেখে নেব। তো এখানে
এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে জিওমেট্রিক প্রচুর এলিমেন্টস আমরা পেয়ে যাচ্ছি। ওকে, খুব সুন্দর সুন্দর এলিমেন্টস আছে যেগুলো আমরা ডিজাইনে ইউজ করলে ভালো লাগবে, এবং এক একটা ডিজাইন হয় আমাদের যেগুলোতে এই ধরনের কিছু এলিমেন্টস আমাদের খুবই কাজে লাগে, যেগুলো আমাদেরকে হয়তো বাইরে থেকে ডাউনলোড করে কোনো সাইট থেকে ডাউনলোড করে আমাদের ডিজাইনে ইউজ করতে হয়, কিন্তু সেটা এখন আপনারা ক্যানভা থেকে ডিরেক্ট পেয়ে যাবেন শুধুমাত্র এই কিওয়ার্ডটা যদি সার্চ করেন তাহলে। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল শেপ দেখতে পাবো আমরা, সেই শেপগুলোর কালার চেঞ্জ করতে পারবো, অ্যানিমেটেড কিছু আমরা দেখতে পাবো এখানে। ওকে, তো এখানে ফ্রিও আছে আবার এখানে পেডও আছে, অর্থাৎ আপনাদের যদি প্রো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনারা প্রো থেকেও ইউজ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যেটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ আমাদের যে কালার চেঞ্জ করতে পারছি আমরা। ওকে, ঠিক সেরকমইভাবে আমরা আগে যে ডিজাইন আগে যে এলিমেন্টসগুলো দেখালাম, যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম, সেই কিওয়ার্ডের মধ্যে যেরকম আমি বললাম যে এখানে যদি সিমও লাইক দিস করেন তাহলে এখানে আরও বিভিন্ন ধরনের আমরা জিওমেট্রিক্যাল শেপ দেখতে পেয়ে যাবো। যত স্ক্রল ডাউন করবেন ততই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের এখানে জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, যেটা আমরা আমাদের ডিজাইনে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। তো আমাদের নেক্সট যে এলিমেন্ট সেখানে আমি চলে যাচ্ছি, তো নেক্সট যেটা এলিমেন্ট সেটা হচ্ছে স্টারবার্স্ট। তো এর মধ্যে আপনারা স্টার টাইপের বা স্টার বার্স্ট যে ফ্রেম হয় তো সেই রকম টাইপের কিছু এলিমেন্টস এখানে পেয়ে যাবেন, যেমন ধরুন এটা খুব সুন্দর একটা জিনিস, এর মধ্যে আপনারা কোনো পিকচার যদি রাখতে চান তাহলে এখানে পিকচার ক্লিক করতে পারবেন। ওকে, এই এলিমেন্টটা যেটা আছে সেটা যদি মনে করেন যে আপনারা কালার চেঞ্জ করবেন তো কালার চেঞ্জ করতে পারবেন। তো এইরকম ধরনের আরও কিছু জিনিস আমরা পেয়ে যাবো বিভিন্ন ধরনের। আর ঠিক সেমভাবে এখানে যদি সিমোল লাইট করি তো তার মধ্যে আমরা আরও অনেক কিছু অনেক ধরনের জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকমের এখানে ফ্রিও আছে আবার পেডও আছে কিছু কিছু, তো সেটা আপনাদের অবশ্যই দেখে শুনে ইউজ করতে হবে। ফ্রিয়ের মধ্যেও আপনারা অনেক কিছু জিনিস পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর, যেগুলো আপনাদের ডিজাইনে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওকে, এগুলো প্রত্যেকটারই কালার চেঞ্জ করা যাবে, আপনাদের ইচ্ছা মতো কালার আপনারা দিতে পারবেন।
আর এরপরে নেক্সট আরও ভিডিও অনেক আসতে চলেছে, তো আমাদের সাথে থাকুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন। ওকে, আজকের মতো।